আজ হাসি মা ছেলের হাসি মুখ দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে। হ্যাঁ, আমি কেটেছি। তো কি কি রান্না করি চলো তোমাদের আজ দেখাবো। সঙ্গে বাড়িতে নবান্ন হবে, তো নবান্নয় আমরা কি কি করি না করি তার খুঁটিনাটি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আর কি। তো চলো কি কি করছি তোমাদের দেখাই। ছেলে আমার এখানে তার কাজেই ব্যস্ত, শ্বশুরমশাই আমার নারকেল করাচ্ছেন, এদিকে উঠোনটা নেকানোর কাজ চলছে। তো এই সমস্ত হয়ে যাক, তারপর আমি কি কি করছি চলো তোমাদের একবার ভালো মতো দেখিয়ে নিই। আর হ্যাঁ, এটা দেখো আমার শাশুড়িমা দিয়েছে নতুন শাড়ি, আজকে পরবো। এদিকে আমার শ্বশুরমশাই আর বাবু মিলে নারকেলের কাজ করছে আর কি। আমি ওই সমস্ত কাটা বাছা করে ওপরে এসে গেছি। বিছনা যেহেতু তোলা হয়নি, বাবু ঘুমিয়েছিল, তো এখন বিছনা তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে স্নান করে আমি নিচে যাব। তো নিচে গিয়ে আজকে বৃহস্পতিবার, আলপনার দায়িত্ব আমারই। আমি এদিকে ঝাড় দিয়ে নিলাম, ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, সমস্ত কাজ করে আমি স্নান করে এখন নিচের দিকে নেমে যাব। দেখতেই পাচ্ছ আমি নিচে এসে গেছি। এসে দেখো এটা আলপনার বাটি, আমি এখন আলপনা দিতে বসেছি। আজকে বৃহস্পতিবারের আলপনা আমি দিয়ে থাকি, যেদিন আমার হয়ে ওঠে না সেদিন শাশুড়িমা দেন। তো আজকে আমি দিয়ে নিচ্ছি। ওইদিকে তিনজনা তিন কাজে ব্যস্ত, শ্বশুরমশাই পুজো নিয়ে, শাশুড়িমা আজকে নারায়ণ ঠাকুরের ভোগের উদ্দেশ্যে পায়েস বানাচ্ছে, আর আমি আজ রান্নার দায়িত্বে। তো আমি এখন আলপনাটা দিয়ে নিলাম। কেমন আলপনা দিলাম চলো তোমাদের একবার দেখিয়ে নিই। দেখতেই পেলে খুব সাধারণভাবে বৃহস্পতিবারের পুজোর যেমন নর্মালি আলপনা দেওয়া হয় সেইভাবেই দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ একটা সরা বসানো আছে, দুধ চিনি পায়েস, পায়েসের যাবতীয় সামগ্রী এখানে রয়েছে, এখানে মা পায়েস বানাবেন। এদিকে দেখো আমার ছেলে এখানে লেবু খাচ্ছে, তো আমি তাকে জিজ্ঞাসা করছি বাবু কি করছো, সে আমায় দেখাচ্ছে। এদিকে সমস্ত কিছু বাবা যেগুলো যেগুলো হয়নি সেগুলো বাবা ঠিক মতো গুছিয়ে নিচ্ছেন। আমি তোমাদের দেখানোর জন্য একবার ওই ঘর, একবার মার কাছে, একবার রান্না, এই করে বেড়াচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি রান্নার জন্য এসে গেছি। দেখো শাড়িটা পরে নিয়েছিলাম, চুলগুলো আর খোলা হয়নি, ভেজা চুলি চিপে বাঁধা ছিল, সময় পায়নি আসলে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলু ভাজা বসিয়েছি। এদিকে বেগুনটাকে লবণ হলুদ চিনি দিয়ে ভালো মতো মাখিয়ে রেখেছি, বেগুনটা আরও সুন্দর নরম হবে এর জন্য। এদিকে আলু ভাজাটা ঢেকে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়। যে কোনো জিনিস ঢেকে স্টিম কমিয়ে রান্না করলে জিনিসটা বেশ ভালো হয়, সেটাই করার চেষ্টা করি, এরকম মা করে থাকেন, তো সেটা দেখেই আরও করি। আমি রান্নার দিকে অত পারদর্শী নই। এই দেখো আমার আলু ভাজা নেমে গেছে, বেগুন ভাজাটা বসিয়েছি, আর এই দেখো নবান্নর সমস্ত কিছু রেডি। ঠাকুরকে এবার নিবেদন করলেই হয়, এখানে কিছু ফল কুচনো আছে, নৈবেদ্য হবে। এই দেখো সমস্ত ফলের, ফল দিয়ে এখানে ফল রয়েছে আর কি। আর এদিকে মায়ের পায়েস বানানো চলছে, মা বসিয়েছেন পায়েস। আর এদিকে সমস্ত ঠাকুরের ফল সুন্দরভাবে বিনানো আছে। এই দেখো আমাদের নারায়ণ ঠাকুর, হে ভগবান সকলের মঙ্গল করো, হাজার শত্রুরও ভালো করো, সকলকে ভালো রেখো। তো এই দেখো আমাদের ঠাকুর আজ নবান্ন, তাই এই নারায়ণ ঠাকুরকে জেঠিমার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ভোগ চড়ানোর জন্য। তো তাই আর কি। এই দেখো মা পায়েস করে ঠাকুরের কাছে দিয়ে গেছে, আর এইখানে নবান্ন রয়েছে। তো নবান্ন সাধারণত যারা জানো না, প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু যারা যারা করো না আর কি, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এখানে সমস্ত রকমের ফল আর চালের গুঁড়ো, দুধ, মিষ্টি, এই সমস্ত সামগ্রী দিয়ে এই জিনিসটি বানানো হয়। এদিকে দেখতেই পাচ্ছ বাবা এখানে পুজোয় বসেছেন, বাবা এখানে পুজো করছেন। তো পুজো চলতে থাক, পুজোটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। নবান্নর মধ্যে কী কী দেওয়া থাকে এটা বললাম, তার মেন উদ্দেশ্য হচ্ছে নবান্ন হয় অবশ্যই, কিন্তু কিছু কিছু ধর্মে নবান্ন উৎসব হয় না,
যার জন্য আমি তুলে ধরলাম এর মধ্যে কি কি দেয় আর কি, কাউকে আঘাত করার জন্য না। আর দেখতেই পাচ্ছ এখানে ভাত আমার ফুটছে, আমি এখানে কুমড়ো, বেগুন, শাক, পালংয়ের শাক, আলু ভাজা সমস্তটাই আমার করা হয়ে গেছে। তো একবার এপাশ একবার এপাশ এইভাবে আমি ছোটাছুটি করে কাজ করি। আসলে মূলত আমি ভীষণই ছটপটে একজন মানুষ। তো দেখতেই পেলে ওই সমস্ত করে আমি ভাতটা নামিয়ে নিয়েছি, এদিকে আলু ফুলকপিটা ভালো মতো ভেজে নিচ্ছি। নিরামিষ দিনের রান্না, এর মধ্যে তেমন কিছুই দেওয়া হয়নি। প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, তারপরে আলু ফুলকপিগুলোকে ভালো মতো ভেজে নিয়ে টমেটো, জিরে, আদা, লঙ্কা মশলা হিসাবে দিয়েছি। নামানোর আগে ঘি দিয়ে নামিয়েছি। এই দেখো রান্না কিছুটা হয়ে গেছিলো, সেগুলো নামানো। আর এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি আমার রেডি। এইভাবেই রান্নাটা করেছি, খুব ভালো রান্না জানি না, তবে চলার মতো জানি এই আর কি। তারপরে ছেলেকে ওপরে নিয়ে এসে স্নান করিয়েছি, সেটা আর তুলে ধরিনি, ছেলে স্নান হয়েছিল না। তো স্নান করিয়ে ছেলে নবান্ন কাটছিল, পুজো হয়ে গেছে। তো শেষে আমার মুখ দিয়ে ভিডিওটা এন্ড করছি, ভালো থাকবে।